বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে চান পুজো সেরে চা নিয়ে বসে পড়েছি। এই দেখো, এখন বাজে হচ্ছে 8:30, 8:30 বেজে গেছে। উঠেছি সেই 6টার সময়। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে একটু টাইম লাগে, তাই পুজো দিতে একটু টাইম লেগে গেছে। তোমাদের হয় যেহেতু ফুল বাজার থেকে এনে দিয়েছে। বৃহস্পতিবারে তো জানোই আমের সরা টরা সব ফুল টুল কিনতেই পাওয়া যায়, একবারে কিনে নিয়ে আসে, সেটা দিয়েই পুজো দিই। বেলপাতা সব দেয়, দুব্বো পর্যন্ত দিয়ে দেয়। এবার তো পুজো টুজো পুজো দিয়েছি, দেওয়ার পরে চা নিয়ে বসে পড়লাম। এখন চা খাবো, এই যে চা বিস্কুট খাই, সকালবেলা লিকার চাই খাই। আর আমি কিন্তু এই যে গ্লাসে খাই, আমি কাপে খেয়ে আমার পোষায় না, তাই গ্লাসে খাই। অনেকে আছে কমেন্ট করে যে বাড়িতে কি কাপ নেই, কাপ আমার অঢাল ঘরে, কিন্তু কাপে খেতে আমার ভালো লাগে না, গ্লাসেই খাই। ওই জন্য বিস্কুট এই যে নিয়ে নিয়েছি, বেকারির বিস্কুট। আর এই বিস্কুটটা এত স্বাদ না বলে বোঝাতে পারবো। আজকে হচ্ছে সপ্তমী, শুভ সপ্তমী, সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশ বেশ করে শেয়ার করবে। আলু তরকারি বানিয়ে নিয়ে এসেছি, কালো জিরা ফোড়ন দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা চিরে। আর এই দেখো রুটি বানিয়েছি, সকালের টিফিন খাবো। খাওয়া দাওয়া করে নিই, ছেলে অঞ্জলি দিতে গেছে। 11টার থেকে অষ্টমী পুজো লেগে গেছে, কালকে ভোর 5টা অবধি আছে, তা আমি কালকেই দেবো, আজকে আর আমার হবে না। কেননা আজকে আমি চাও খেয়ে নিয়েছি, জানতাম না। তা খাওয়া দাওয়া করে নিই সকালে। এই দেখো মটর ডাল বসিয়ে দিয়েছি, এখন সিটি প্রেশারে ঢাকনাটা আটকাবো। এর মধ্যে একটু তেল, নুন আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি, মটর ডাল রান্না করবো আজকে। আর দেখো বেগুন ভাজাটা মানে বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে নুন চিনি আর হলুদ দিয়েছি মাখাবো। আর আজকে করব মটরের ডাল উচ্ছে দিয়ে, এই জন্য উচ্ছেটাও কেটে নিয়েছি, এটাও ভাজবো লাল লাল করে। আর আদাটা পেস্ট করে নিলাম। এই দেখো কারেন্ট থাকে না যেহেতু, এই দেখো খুব কারেন্ট যাচ্ছে, কালকে তো সারা রাত বৃষ্টি। আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি এখন। আর এগুলো দেখো সব টমেটোগুলো ধুয়ে ধুয়ে আমি কৌটায় আর প্লাস্টিকে রেখে দিয়েছি। এটা আমাদের কাঁচা লঙ্কা আছে আর দুটো কাঁকড়ুন আছে। শশাও ধুয়ে কেটে নিয়েছি, এবার পরে ফালি ফালি করবো। মিক্সচারটা এখন খুলে নেবো। এই দেখো তাহলে বুঝে রয়েছে। আর এদিকে আকাশে পুরো মেঘ, বৃষ্টি। পুজোর মধ্যে যদি এত বৃষ্টি হয় ভালো লাগে না। এবার কালকে বৃষ্টি হয়েছিল পুরো ছ্যাঁদ ছ্যাঁদে। এই যে দুটো দেখো উৎপাত, খুব উৎপাত করে দুজনেই। আর এদিকে সকালে চান চান পুজো সব তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো সকালে চান পুজো হয়ে গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার চান পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে এই দেখো ছেলে আজকে অঞ্জলি দিয়ে চলে এসেছে, অ্যাকচুয়ালি অঞ্জলি কালকে ভোরে। আর এটার মধ্যে যে আলুর তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার, কালকে লুচি করবো, তো তরকারিটা আর করতে হবে না, ফ্রিজে রেখে দেবো। রোজ রোজ রাঁধতে ভালো লাগে না আমার। এ উতলে পড়ে গেল রে, যা 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 যা, একটু ঘরে গেছি, দেখো ঘরে গেছি কি আর উতলে পড়ে গেল। বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে ডালটা সিদ্ধ এখনো, দেখি ঠান্ডা হয়েছে কিনা, খুলবো তাহলে এই করবো। দেখো উচ্ছে দিয়ে ডাল করবো, দেখে উচ্ছেটাও একটু ভেজে নিচ্ছি, না ভাজলে না বেশি তিত লাগবে আর খেতে চাইবে না বাপ বেটা দুজনেই। দেখো ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বুঝলে। এই দেখো ডালটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন একটু ফুটে উঠলেই হবে। আর এই উচ্ছেগুলো এখন নামিয়ে ডালের ফোড়ন দেবো। এই যে ফোড়নটা দিয়ে নিই, আর বেগুন ভাজাটা তো হয়েই গেছে বললাম। দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়ন দিয়েছি, আর একটু রাঁধুনিও দিয়েছি আমি, আর একটু আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে কিন্তু ডাল খেতে কিন্তু দারুণ লাগে, অল্প একটু দেবো, এই যে 1 চামচ দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হলেই হবে, ডালে ঢেলে দেব, পুরো ঢেলে দিলাম কড়াইতে। এখন আমি প্রেশারের মধ্যে আবার ঢেলে দেবো, প্রেশারে দেবো না, এই বাটির মধ্যেই ঢেলে দেবো ভাবছি, প্রেশারেই দেবো ভাবছিলাম, কিন্তু দেবো না। এখন আমি উচ্ছেগুলোও দিয়ে দিই, এই দেখো একটু ফুটে উঠলেই বাটির মধ্যে ঢেলে রাখবো। এই যে এই দেখো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে, তাহলে তাড়াতাড়ি হবে, এই জন্য আজকে এমনি দেরি হয়ে গেছে। এই দেখো বাসনটা মাজবো, বালতির জলগুলো ফেলে দিয়ে আসবো। আর এইদিকে
যা টুকিটাকি রান্নাগুলো হয়েছে, রান্না বলতে এই দেখো ওনাদের বেগুন ভাজা বললাম, আর এটা হচ্ছে স্লাট করে নিয়েছি শসা টমেটো আর হচ্ছে লেবুর রস দিয়ে নুন দিয়ে বাকি রেখেছি। আর এটা তো আলুর তরকারি, এটা ঠান্ডা হয়েছে মানে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা কালকে আর তরকারিটা রান্তে হবে না, কালকে গরম গরম লুচি করব হয়ে যাবে। আর এই দেখো ভাত, রান্না কমপ্লিট করে নিয়ে আসলাম, আলুটা একদম গরম হয়েছে, আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে আর এই যে ভাজা তেল দিয়ে মাখা হচ্ছে। শুকনো লঙ্কাটা আগে নুন দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দেখো এখন খেতে বসে পড়বো, খেতেও লেগে গেছে, উঠে দিয়ে ডাল করেছি আর বেগুন ভাজা আর এই দেখো স্যালাড, আজকের মেনু এই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে ডাল, চাল করেছিলাম আর আলু সিদ্ধ বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজাটা এক পিসি আছে আর সব খাওয়া হয়ে গেছিলো, তার সাথে দেখো লেবু, লেবু এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া সেরে নিই। ঠাকুর দেখতে এখনও কারা কারা, মানে আমি তো যাইনি, কারা কারা গেছে আমাকে কমেন্টে জানিও, আমি দেখি কালকে যেতে পারি, ছেলে আজকে গেছিলো বন্ধুদের সাথে ঠাকুর দেখে এসছে, এই পাড়ার কয়েকটা ঠাকুর, আর আমি তোমার দাদা ভাই ছেলে কালকে যাবো আমরা। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, গুড নাইট।